কিন্তু জেনে না জেনে কম কষ্ট তো আমি ওকে দিই। সত্যি তো যতবার ও আমার কাছে কিছু চেয়েছে ততবার আমি শুধু ওকে ফিরিয়েই দিইনি, কষ্টও দিয়েছি ওকে অনেক। Disgusting. अरे ओके पेली ओ घरे नहीं घरे नहीं ओके पेलाम ना बट एटा पेलाम की एटा तुम्ही पड़े देखो যে ভাবে বাড়ি ছেড়ে চলে যাবে আমি তো ভাবতেই পারছি না। কি হলো হঠাৎ? সব আমার জন্য হয়েছে। কাল রাতে এইভাবে কথা না বললেই বোধহয় ভালো হতো। কাল রাতে আই মিন মা তুমি ওকে কি বলেছো? আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে জানিস, আমি নিজের জন্য কিছু বলিনি। বিশ্বাস কর আমি সবার ভালোর জন্য বলেছি। কে বলেছে তোমাকে সবার ভালো এত ভাবতে? তুমি তো জানো কিরকম মুডি। গড, আচ্ছা ওকে যদি কিছু বলার থাকতো তুমি আমাকে বলতে, আমি নয় ওকে বুঝিয়ে বলতাম। শোন না, পরিস্থিতিটা এমন হয়েছিল যে আমি মা কি হয়েছে? কি হয়েছে কাকিমণি? কি হয়েছে গো? কি হয়েছে আয়ুষী? মানে আমি বিশ্বাস করো আমি কি বৌদি নিখি নিখি বাড়ি ছেড়ে চলে গেছে। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো আমি একদম বিরক্ত করলাম? পরে আসবো। না না দাদা, আসুন আসুন ভেতরে আসুন। এই তো সব কবুতরগুলো বকবকম বকবকম করছিল, হঠাৎ আমায় দেখে হেঁচকে গেল কেন? করো নিজেদের মধ্যে যত খুশি কনসাল্ট করো, কিন্তু চন্দনের সঙ্গে লুকোচুরি খেলে তাকে ইনসাল্ট করার চেষ্টা করো না, আব্বুলিশ হয়ে যাবে। মায়ের পুজোর সব আয়োজন তোমার নিজের হাতেই করে রেখেছেন দেখছি, এবার শুধু ঢাকে কটাং করে কাঠিটা পড়ার অপেক্ষা। আরে মোহনা, চাটা তো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। খাচ্ছি। নিতাইদা একবার আসবে? হ্যাঁ বলো। এই জিনিসগুলো লাগবে, একটু বাজার থেকে এনে দাও। বাবা, এই তো অনেক জিনিস, বাড়ি থেকে আসবে নাকি? তুমি নিয়ে এসো আগে তাড়াতাড়ি। যমুনাদি কোথায়? যমুনাদি, তোমার এদিককার কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সোনা ছেড়ে দাও, তুমি একটু মেঘলার ঘরটা ঝাড়পোছ করে দাও প্লিজ। যাচ্ছি। ময়ূক, এবারে কার চা ঠান্ডা হচ্ছে? না মানে ওই, এত অস্থির না হয়ে শান্তভাবে বসে চাটা খেয়ে নাও। কি ব্যাপার, কি হচ্ছে আমি কি একটু জানতে পারি? হঠাৎ করে নিতাইকে বাজারে পাঠালে, যমুনাকে বলে মেঘলার ঘর পরিষ্কার করতে। একটু ধৈর্য ধরো টুইমা, সব জানতে পারবে। আচ্ছা, ধৈর্য ধরেই তো এতক্ষণ সবকিছু বোঝার চেষ্টা করছিলাম। কি হয়েছে, কি আসছে আমাকে বলবে? এত হেয়ালি না করে ব্যাপারটা আমাকে খুলে বল, কি আসছে? এত হেয়ালি না করে ব্যাপারটা আমাকে খুলে বল, কি আসছে? কার জন্য এত? বাবা, আমিও ওয়েট করছিলাম বাবা, কখন আজ সকালটা হবে। এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, দিভাই কাউকে কিছু বলার আগে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে দিভাইকেই সবার কাছে অ্যানসারেবল হতে হয়। এতদিন পর বাড়ির কথা মনে পড়লো তো? না ঠাম্মি, তোমাদের সবার জন্য আমার খুব মন কেমন করছিল। বাড়ির বাইরে অন্যের সংসারে মন ভালো লাগে? কি করে ছিলি এতদিন? আর তোকে ছাড়া আমাদের কি অবস্থা হয়েছিল। সবকিছু পাকা পাকা লাগতো, একদম ভালো লাগতো না রে বেবি। আমি আর কখনো তোমাদের ছেড়ে এতদিন বাড়ির বাইরে থাকবো না। তুই ভাবিস না দিভাই যে এখানেই সব শেষ, এখান থেকেই তো আসল কেড়ে নেওয়ার খেলাটা শুরু। যা নিজের ঘরে যা, হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে তারপর সব গল্প শুনি। যা শুনে ওটা থাক না, যমুনা মেঘলার জিনিসটা ওর ঘরে পৌঁছে দে। তুমি যাও সোনা। सबाई शुधु दी भाई के भालोबाशे सबार कन्सर्न शुधु दी भाई तबे एभाबे आर चलबे ना सबकिछुर एकटा शेष आछे एंड नाउ द काउंटडाउन बिगिन्स दादा भाई दादा भाई ओ दादा भाई किरे उठ गुड मॉर्निंग এত সকালবেলা উঠে পড়েছিস সকাল কটা বাজে দেখ ও মাই গড এত বেলা বাজে হ্যাঁ আরে আমার একটা নতুন প্রজেক্ট ফাইনাল হওয়ার আছে উফ दादी ऑफिस लेआउट चेक करते हैं सब गल हाँ भाई तुम क्या कर वार्डरोब के पैंट शार्ट बार कर दादा भाई हाँ तो शर्ट पैंट सब कटा रेडी कहाँ ना तु बोल मैं बौदी क्योंकि ये सब बेपारे खूब पार्टिकुलर जैक कि सुंदर मैं पाट पाट कर मैं तु ना बोलाते ब्यापार चले अच्छा तु कि गुड मॉर्निंग जानाते एसेछिलिस ना अन्य किछु दरकार आछे ए बोल ना माने हाँ छिलो एक मिनट दाड़ा बुझते पेरेछि दादा शोन ना बोलछि छाड़ ना तोर एखन काज आछे तो देरी हो जाबे आमी परे एसे कथा बोलछि छाड़ दादा तो जाच्छी आमी सब बुझते पारी शोन আমার মানি ব্যাগটা ওইখানে থাকে আমার দেয়ার অপেক্ষা করবি না সোজা যাবি নিবি এভাবে খুলবি টাকাটা বার করবি নিনি আরে ওদিকে তাকিয়ে আছিস কেন নে ধর আমার কাজ আছে বেরোতে হবে বুঝতে পেরেছি পকেট যখন গড়ের মার তখন একদম ভাববি না আমি তো আছি দাদা ভাই আমার তো টাকা চাই না মানে এই তাহলে কি ডলার লাগবে হ্যাঁ আমার সব কিছু চাই না দাদা ভাই কিছু না তাহলে কি চাস তুই আমার কাছে বল আমা শোন তোর জন্য তোর এই দাদা ভাই চানটা পর্যন্ত দিতে পারে ইয়েস কি বলছিস তুই শোন কি বলছিস তুই বিশ্বাস কর বা না কর মিকি কিন্তু সত্যিটা এটাই যে একজন মায়ের কাছে তার ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসার আর কিছু হতে পারে না আরে আন্টি সামান্য ব্রেকফাস্ট তো এটা আবার সার্ভ করতে হয় নাকি আরে তোমরা রাখো না আমরা নিজেদের মতো নিয়ে খেয়ে নেব না বাবা সেদিন দুপুরে জোর করে খাইয়েছো এটাই যথেষ্ট আরে বাবা আমাদের দিদি ভাই সবাইকে না খাইয়ে এক টুকরো মুখে তোলে না বুঝেছো তোর মাও আর পাঁচজন মায়ের থেকে আলাদা নয় মিকি আসার পর তোর কাছ থেকে এরকম ব্যবহার পাবো আমি আশা করিনি মিকি খুব কষ্ট হয়েছিল কিন্তু পরে বুঝলাম যে তুইও আমার মতো জেদি আর অভিমানী দেরিতে হলেও আমি তোকে বুঝেছি মিকি তুই কি আমায় কোনোদিনও বুঝবি না এই পৃথিবীর সঙ্গে একজন মায়ের তুলনা কেন করা হয় জানিস মা যে শুধুমাত্র সন্তানের জন্ম দেয় তার জন্য নয়, মায়ের আত্মজ হলো তার সন্তান। বেশি কঠিন করে বলে ফেললাম মিকি, তোর প্রত্যেকটা নিঃশ্বাস, তোর শরীরের প্রতিটা স্পন্দন আমি ফিল করি মিকি। তুই মুখে না বললেও আমি তো সবকিছু বুঝি মিকি। কোর্টে এভাবে কথা বলি সত্যিটা প্রুফ করো, তাই না? কোর্ট আর ফ্যামিলি এক নয় মেঘলা। তোকে এতগুলো কথা এই কারণেই বলা কারণ আমি জানি তুই কতটা ডিস্টার্বড। কি বললাম তোকে, মায়েরা সব বোঝে। ঘটেছে না ঘটেছে আমি এখন কিছু জানতে চাইব না মিকি, তাই এ ব্যাপারে আমরা এখন কোনো কথা বলবো না। কেন? তার থেকে ওদিকে তাকিয়ে দেখতো তোর জন্য আমি কি বানিয়ে এনেছি। কি ওটা? তোর ফেভারিট ডিশ কি? পাস্তা। জানাস কেমন লাগলো? তুই এখন রেস্ট নে, আমরা পরে কথা বলবো কেমন? আমি আমার দাদাভাইকে সুখী দেখতে চাই। আমি চাই আমার দাদাভাই দিনে যেরকম রাতেও সেরকম থাকুক। দাদাভাই বিশ্বাস করার কিচ্ছু চাই না, শুধু এটুকু দাদাভাই, প্লিজ দাদাভাই, শুধু এটুকু দাদাভাই। না চাইতেই অনেক কিছু তুই দিয়েছিস, আর আজ একটা জিনিস চাইছি তুই মুখ নিয়ে চলে যাচ্ছিস। এটা কি তোকে কেউ চাওয়ার জন্য বলে পাঠিয়েছে? না 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 না, মানে এটা তো আমি এই ব্যাপারে ফার দ্বারা কোনো আলোচনা করব না। আমি দাদাভাই তুই আমাকে ভুল বল না, ঠিক আমি জানি না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনে রাখ। এই ব্যাপারে কেউ আমাকে প্রশ্ন করবে না, আর আমিও কোনো প্রশ্নের উত্তর দেব না। ঠিক আছে? এটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমি চাই না আমার পার্সোনাল ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। দাদা ভাই ব্যাপারটা তোর একা হলো, আমি তোকে কিছু বলতাম না। দাদা ভাই তোর সাথে এখন একটা লাইফ জড়িয়েছে। আমাকে দেখেছিস আমি তোর ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করেছি? বাড়ির কেউ কোনোদিন তোর ব্যাপারে ইন্টারফেয়ার করেছে? তুই যা ইচ্ছে তাই করেছিস। বেশি কথা বলছিস অনেক। দাদা ভাই তোকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো আমি বলছি না। দেখ আমাদের বাড়িতে একজন আছে যে এইসব ব্যাপারে হ্যাবিচুয়েটেড নয়। দাদা ভাই তার কথা মাথায় রেখে আমি বাধ্য হয়েছি তোকে এগুলো বলতে। কথা বলা হয়েছে? দাদা ভাই তোর তো বিয়ে হয়েছে, একজনের রেসপন্সিবিলিটি আছে তোর মাথার উপর। দাদা ভাই বৌদির কথা ভেবে, তোর বৌদির কথা আর কোনোদিন তোর মুখ থেকে শুনতে চাই না আমি। কথাটা যেন মনে থাকে। দাদা ভাই